محترم معزز وصليان اكرم رب العالمين সমস্ত প্রশংসা যিনি হাজারো মানুষের মধ্যে থেকে বাছাই করে যাচাই করে নির্বাচন করে আজকের এই রাতের জন্য এই মসজিদে যাদেরকে সিলেক্ট করেছেন মনোনীত করেছেন তারাই মসজিদে আসার সুযোগ পেয়েছে কারণ হেদায়েত বড় মহাদৌলত এটা কেউ চাইলেই পায় না আল্লাহ যাকে দান করেন তিনিই পান নচেত পাওয়ার সম্ভাবনা একেবারে নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিষ্কার করে বলে দিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা নিশ্চয় আপনি হেদায়েত দিতে পারেন না যাকে ভালোবাসেন মহাব্বত করলেই ভালোবাসা থাকলেই হেদায়েত নসিবে জুটবে না তার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সারা দুনিয়ার মানুষের জন্য এখানে দৃষ্টান্ত স্থাপন করেছেন রাসূলের চাচা আবু তালেব আব্দুল মুত্তালেবের ছেলে হেদায়েত পায়নি একেবারে মৃত্যুর সময় যখন তখনও কাছে গিয়ে বলেন চাচা একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছেন এখন কমপক্ষে আমার কানের কাছে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু বলেন সেই সময় আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা আপনি কাউকে মহাব্বত করলে চাইলে ইচ্ছা করলেই হিদায়েত দিতে পারেন না এবং বেঈমান হয়ে অর্থাৎ ইমান হারা হয়েই মারা গেছে এজন্য আমাদেরকে ওইভাবে কেউ দাওয়াত দেয়নি আমরা ওরকম দাওয়াতে মুসলমান হইনি বরং মুসলমান হয়েছি আব্বা আব্দুস সামাদ আব্বা আব্দুর রহমান আব্বা আব্দুল খালেক অর্থাৎ বাবা মুসলমান দাদার নাম আব্দুর রাজ্জাক দাদার নাম আব্দুর রহমান এইভাবে অর্থাৎ ধারাবাহিক পর্যায়ে আমরা মুসলমান দাদা মুসলমান ছিলেন বাবা মুসলমান বাবা মুসলমান ছিলেন আমিও মুসলমান অরিশ সূত্রে সেই ধারাবাহিকতার সিলসিলা চলছে এই কারণে আমিও মুসলমান আর সেই হিসাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই গভীর রাত্রিতে 11:30টা বেজে গেছে প্রায় সেই সময় মেহেরচন্ডী বড় মসজিদে আল্লাহ পাক কবুল করেছেন এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে সকলেই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ
অতপর লাখ কোটি দরুদ ও সালাম তার রাসূলের প্রতি, যার কারণে আমরা আজ মুসলমান। সেই মানুষ যেই মানুষ সম্পর্কে আল্লাহ পাক নিজে সার্টিফিকেট দিয়েছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ পাক দর্শনে আবারও বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি আপনাকে দুনিয়ার রহমত হিসাবে প্রেরণ করেছি, পাঠিয়েছি রহমত স্বরূপ। এত বড় রহমত যে আপনার হিসাবই মিলবে না। ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইচ্ছা করে আঘাত করেছে, আর আঘাতের কারণে সাহাবিরাট রাগান্বিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়েছেন রীতিমতো। আর এই আচরণের কারণেই, তিনি এই ব্যবহারের কারণেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুসলমান হয়ে গেছেন। এরপরে তার অনুতাপ শুরু হয়েছে। অনুতাপটা কি? তিনি যেই হাত দিয়ে আঘাত করেছিলেন সেই হাত কেটে ফেলেছে, অঙ্গহানি প্রতিবন্ধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে উপস্থিত, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? তিনি বলেন, যেই হাত মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে আঘাত করেছে ওই হাত আমি আর আমার সাথে রাখতে চাই না, বিধায় কেটে ফেলে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাতটা কই? তিনি বলেন, কি প্রয়োজন? সে হাতটা আমার কাছে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত নিয়ে যথাস্থানে লাগিয়ে দিয়েছেন। আর আগে যত সুন্দরভাবে সেট ছিল, তার চেয়েও সুন্দর করে আল্লাহর রাসূল লাগিয়ে দিয়েছেন, বিধায় লেগে গেছে। বলে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহর আওয়াজ যদি এত ছোট হয়। আল্লাহ রাসূল বলেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তামলাউ বাইনাস সাবাই ওয়াল আরদ, যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আকাশ আর জমিনের মাঝের এই ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব দান করেন আল্লাহ পাক। তো তিনি বলেন যে আমি ওই হাত, অর্থাৎ আমার আগের হাত, স্বাভাবিক অবস্থায় যে হাত ছিল আর আল্লাহ রাসূল যেই হাত আমাকে লাগিয়ে দিয়েছেন, এই হাতের তুলনায় আমি এই হাতে অনেক বেশি শক্তি পাই। বলেন সুবহানাল্লাহ। অতএব সেই রাসূলের উম্মত যার প্রতি দরুদ পড়লে আল্লাহ রাসূল বলেন, দশবার রহমত নাজিল করেন রব, অর্থাৎ আল্লাহ পাক তার প্রতি দশবার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সেই রাসূলের প্রতি মহাব্বতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে দরুদ শরীফ আদায় করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ
একেবারে সবার কাছে সুপরিচিত একটি রাত, নাম কি? শবে বরাত। সব ফার্সি শব্দ, বরাত এটাও ফার্সি শব্দ, ভাগ্য রজনী। সব মানে রাত আর বরাত মানে ভাগ্য। আর যদি লাইলাতুল বরাত বলেন, তো লাইলাতুল মানে রাত, বরাত মানে পবিত্র। বরাত নামে একটা সুরা আছে না, যেই সুরার আরেকটা নাম তৌবা। কোরআনুল কারিমের মধ্যে সব সুরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, আছে না নাই? কিন্তু একটা মাত্র সুরা যার প্রথমে বিসমিল্লা নাই, আর সেই সুরাটার নাম হলো বারাআত, তৌবা। অর্থাৎ এই সুরার প্রথমে আল্লাহ পাক বিসমিল্লা লেখেননি। মুফাসসিরগণ যখন তফসির পড়ান, ছাত্ররা প্রশ্ন করে সব সুরার প্রথম বিসমিল্লা আছে কিন্তু এই সুরার প্রথম নাই কেন? তফসিরে জালালাইনের মধ্যে আসছে যে এই সুরাটা হলো আগের যে সুরা আছে সেই সেই সুরার অংশবিশেষ, অংশবিশেষ। এই জন্য দুই সুরা মিলে যদি এক, যেহেতু এক সুরা, এই জন্য বিসমিল্লা লাগবে না। অন্য বাস্যের বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন কিছু আজাব আর গজব এখানে বর্ণনা করেছেন, এবং যখন নাজিল হয় আল্লাহ রাব্বুল আলামিন একটু রাগান্বিত ছিলেন, এই জন্য আর বিসমিল্লা বলেননি, ওইভাবেই নাজিল করেছেন, ওইভাবেই লেখা হয়েছে। সেই লাইলাতুল বারাতের অর্থাৎ পবিত্রতার রাত্রি, সেই রাত সম্পর্কে ইবনে মাজাহ শরীফের একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী, ইজা কানাত লাইলাতুন নিসমিন নিসফি শাবান কুমু লাইলাহা সুমু ইয়াউমাহা। যখন তোমাদের মাঝে শাবান মাসের অর্ধরজনী অর্থাৎ 15 তারিখের রজনী আসে, রাত্রিবেলায় দাঁড়িয়ে থাকো, কুমু মানে দাঁড়াও, লাইলাহা রাত্রে শুধু দাঁড়ায় থাকবে, তার মানে রাত্রেবেলা ইবাদত করো। সুবু ইয়াউমাহা আর দিনের বেলায় রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের আকাশে অর্থাৎ এই আমরা যে আকাশ দেখতে পাই এই আকাশে নেমে আসেন, এবং বলতে থাকেন আলা মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মুস্তার জিকিন ফা আরজুকাহু আলা মুবতালার ফা উআফিয়াহু আলা কাজা আলা কাজা হাত্তা মাতলাইল ফাজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন এই জমিনের আকাশে নেমে এসে ডাকতে থাকে, কে আসো তোমরা ক্ষমা প্রার্থী,
আমি তোমাদেরকে মাফ করে দেব। কে আসো অভাবী, আমি তোমাদের অভাবকে দূর করে দেব। কে আসো তোমরা সমস্যায় জর্জরিত, আমি তোমাদের সব সমস্যার সমাধান করে দেব। শুধু এইটুকু বলে সেই সময় ক্ষান্ত হন না, বরং আলা কাজা হাত্তা মাতলাইল ফাজর এইভাবে বলতে থাকেন ফজর পর্যন্ত, অর্থাৎ সারা রাত এই অপশন থাকবে। আমরা দুনিয়ার নিয়ম অনুযায়ী দুনিয়ার অপশনগুলো ভালো বুঝি, কি বলেন, ঠিক যাবে? ঠিক, দুনিয়ার অফারগুলো ভালো বুঝি, দুনিয়ার সুবিধাগুলো ভালো বুঝি, এবং কোন সুবিধা কোন জায়গায় কিভাবে ব্যবহার করতে হবে ভাষাগতভাবে এক্সপার্ট, বিশাল এক্সপার্ট, এবং তিলকে তাল বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করি, অন্যায়কে অন্যায়ের জায়গা রাখি না, পলিসিগতভাবে পাল্টায় ফেলি, কি বলেন, ঠিক নেবে? ঠিক। এবং এই অপপ্রচার খুব এক্সপার্ট, এত এক্সপার্ট চিন্তা করা মুশকিল। এমন কিছু পদ্ধতি নতুন করে আবিষ্কার করবে এবং সেটার গায়ে এমনভাবে রং লাগানো হবে যে মনে হবে এটাই ঠিক। একটা গল্প পড়েছিলাম যে ছাগলের গায়ে রং লাগাইছে ভেড়ার, লাগায় বাজারে নিয়ে আসছে, কিন্তু রং তো ভেড়ার কিন্তু লোম তো ভেড়ার না, ওইটাও লাগাইছে। তো কারণবশত সেদিন আল্লাহ পাকের কুদরত অনুযায়ী, কারণ গরুর হাট আর ছাগলের হাট সাধারণত ছাওয়া থাকে, ছাউনি থাকে না, ছাদ থাকে না, কী বলে, ঠিক যাবে? ঠিক। তো ঘটনা করবে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভেড়ার কালার আর নাই, কালার পরিবর্তন হয়ে গেছে। তো আমরা কিছু বিষয় এমনভাবে পরিবর্তন করে ফেলি, হারামকে হালাল বানায় ফেলি। তার মধ্যে বেশি এক্সপার্ট হলো যারা পীরবুড়ি দিয়ে ব্যবসা করে, ভণ্ড পীর আছে না নাই, ওট বাঘা বাঘা মোষ আর আলখেল্লার পড়া এবং কাদের উপর দিয়ে কিছু ঝুলাই দিল, সাইজটা ভালো আছে, দাড়িটা অনেক বড়, অনেক সময় কেউ কেউ কাটে, কেউ আবার কাটেও না, মুসও কাটে না, দাড়িও কাটে না, মানে কিছু খাবার ঢুকাতে হলে এটাকে ফাঁক করে তারপরে ঢুকাতে হবে। এরা হলো বিশাল এক্সপার্ট, মানুষকে ধোকা দেওয়ার জন্য কীভাবে তাদেরকে পলিসিগতভাবে মানুষকে হেউ করে তাদের দিকে আকৃষ্ট করবে, এটা আমি আন্দাজে বলছি না, এটা বহু চলছে এখন। আপনি জিজ্ঞেস করেন দেখবেন যে কালমাও ঠিক মতো বলতে পারবে না, জিজ্ঞেস করেন সুরা ফাতেহা ঠিক মতো বলতে পারবে না। সেইদিন ক্যামেরার সামনে টেলিভিশনে একজনকে জিজ্ঞেস করেছে, ওরকম জট টট সব আছে, একদম জট হয়ে গেছে, জিজ্ঞেস করছে আমাদের নবীর নাম কি, তো বলছে শেখ হাসিনা। সাংবাদিক আবার জিজ্ঞেস করছে, নামটা ভালো করে বলেন, আমাদের নবীর নাম কি, কেন বুঝেন না, বললাম না শেখ হাসিনা, এরকম আছে না নাই,
এরা হলো ইমানকে নিজের ইমানকে বিক্রি করে দিয়েছে, অন্যদেরকেও বিক্রি করার জন্য আকৃষ্ট করে বলে নাউজুবিল্লাহ। আরেক জাত বের হয়েছে নতুন করে, আগেও ছিল, সেটা হলো কাদিয়ানি। কি বলে, নাম শুনেছেন তো নাকি? কাদিয়ানি, অর্থাৎ তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। এ একেবারে খুব ঠান্ডা মাথায় মানুষের মধ্যে বিব্রত ছড়ায় খুব কৌশলে। ও দাবি করে আমি নবী। প্রমাণ কি? ওই যে সূরা সফের ওই আয়াত প্রমাণ দেয়, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। তাওরাতে প্রমাণ আছে যে শেষ নবী আসবে পৃথিবীতে যার নাম হবে আহমদ, আমার নামও আহমদ। বলে কিভাবে? কয় কেন, প্রথম গোলাম বাদ দিয়ে দিলাম, শেষের কাদিয়ানি বাদ দিয়ে দিস, কি থাকলো মাঝখানে? আহমদ। এরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কিছু চটি বই দেখবেন বাসের মধ্যে দেয়, ট্রেনের মধ্যে দেয়, এতগুলো বই, দাম কত? কয় 12 টাকা। মানে এক যদি খাতাও কিনেন সাদা তাও 12 টাকায় দিবে না একটা বই, কিন্তু এতগুলা বই দিবে 12 টাকায়। তার মানে ও পড়লে মনে করবে এটাই ঠিক, কারণ ও তো কিছু জানে না, যার কারণে জানেন তো গত কয়েকদিন আগে ওরা ওদের মতো করে ওরা চালাক, সেটা সমস্যা না, কিন্তু নাম দিছে ওয়াজ মাহফিল, এখানেই বা দিছে। এই দেশে কাদিয়ানি বসবাস করলে মুসলমানদের কোনো সমস্যা আছে? কিন্তু তারা যখন মুসলমানদের অনুকরণ করবে, নাম দিবে অন্য জিনিস, তখনই তো ভেজাল। ঠিক এই ভেজালগুলো যখনই সমস্যা মাথা চাড়া দেয়, মুসলমান বসে থাকে না, বিশেষ করে আলেম আলামা উলামা বসে থাকতে পারে না, প্রতিবাদ যখন করে সাধারণ মানুষসহ ঝাঁপিয়ে পড়ে, সেই সময় জীবন দিতে হয় সাধারণ মানুষকে, সেখানেও তাই হয়েছে। এই ধরনের চক্রান্ত অহরহই চলছে, এবং সেই চক্রান্ত এসে শবে বরাত পর্যন্ত লেগেছে। শবে বরাত পর্যন্ত লেগেছে, এই শবে বরাত বলতে কিছু নাই, এটা বেদাত। কি বলে, নাসারা নাই, ফতোয়া দিয়ে দিয়েছে এটা হলো বেদাত। কিন্তু যখন সামনে ডাকা হয় তখন খুব একটা সাড়া পাওয়া যায় না, অথচ সারা ওয়ার্ল্ড ব্যাপী তা আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস আছে যার মধ্যে শবে বরাতের কথা সুন্দর করে বলা হয়েছে, এবং আলেম ওলামা এটাকে বানায় বলে না, যারা 50 বছর, 60 বছর, 55 বছর ধরে হাদিস পড়ায়, এদের এরা খুঁজে পায়, কিন্তু যারা জীবনে কোনদিন হাদিস পড়ায় না ওরা পায় না। ওরা পাবে কোত্থেকে? পড়ালে না পাবে, কি বলেন, ঠিক নেবে? ঠিক। এই জন্য ইসলামকে মুছে দেওয়ার জন্য এমন অবস্থা করেছে যে এখন সেটাকে ব্যবহারযোগ্য রাখে নাই, এমন পরিস্থিতি। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
لا إله إلا الله 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 محمد رسول الله সেই শবে বরাতের রাত্রিতে আমরা এখানে অবস্থান করছি বেশ কিছু লোক ঘুম বেদ বাদ দিয়ে আরামের শয্যা ত্যাগ করে আল্লাহর ঘর বস্তিতে জায়গা দিয়েছি ধরে নিলাম যে ধরেন শবে বরাত নাই বা শবে বরাত এই রাত না বা ওটা বলতে কিছু নাই কিন্তু কিছু মানুষ বস্তিতে সমবেত হয়েছে আর সেই বস্তিতে আল্লাহ রাসূল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিন সালাতান মসজিদে যদি কেউ ইবাদত করার জন্য বসে থাকে অথবা কিছু কথা আলোচনা হচ্ছে শোনার জন্য বসে আছে তে এই সমাবেশে বসার কারণে আল্লাহ রাসূল বলেন 60 বছর ইবাদত করার সওয়াব লেখা হয় 60 বছর কি খুব কম সময় শুধু তাই না মসজিদে যদি কেউ বসে ঢুকে প্রবেশ করে বসে আছে সুবহানাল্লাহ পড়ছে না আলহামদুলিল্লাহ পড়ছে না আল্লাহু আকবার বলছে না কোরআন শরীফও পড়ছে না নামাজও পড়ছে না শুধু বসে আছে তবুও তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লেখা হয় আর যদি সেটা শবে কদর বা শবে বরাত হয় শবে কদর হলে তো বিশাল ব্যাপার আর শবে বরাত যদি নাও হয় তবু যদি বসে থাকে আল্লাহ রাসূল বলেন ওই সওয়াব তার আমলনামায় লেখা হবে এবং এই রাতে যারা দোয়া করবে ইখলাসের সাথে তওবা করে আল্লাহ রাসূল বলেন তার দোয়াকে কবুল করা হবে কিন্তু কিছু মানুষ আছে তাদের দোয়া কবুল হবে না তার মধ্যে একজন আছে ওই ব্যক্তি যে বাবা মায়ের অবাধ্য সন্তান আমি এটা বাংলাদেশের পরেও বলেছি এখনো বলছি কারণ এই জিনিস খুবই প্রয়োজন সমাজে এই জিনিস খুবই প্রয়োজন এর জন্য দায়ী আমরা অভিভাবকরা বিশেষ করে বাবা বা এবং 95% দোষ হলো বাবা মায়ের কারণ কি আমরা একদম জন্মের পর থেকে কিছু জিনিস বাচ্চাদেরকে শিখাই সেই শিক্ষাটা ভুল শিক্ষা আর ওই ভুল শিক্ষার কারণে তার খেসারত দিতে হয় হারে হারে ওই বাবা মাকেই আর সেই সন্তান অবাধ্য হতে পরিবেশ পেয়ে যায় প্রথমত কয়েকটি দায়িত্ব আছে বাবার মায়ের এক নম্বর হলো আমরা সবাই জানি যে আমাদের জীবন চলবে আল্লাহ রাব্বুল আলামিনের দিন অনুযায়ী যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই এদের ইতিহাস তো আমরা জানি ইতিহাস কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ছোট বাচ্চা
পাঁচ বছর বা ছয় বছর, তার মা নিয়ে মাদ্রাসায় ভর্তি করেছে, হুজুর পড়াচ্ছে আলিফ বা তা সা, ওস্তাদকে অর্থাৎ হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর আলিফ কি? হুজুর বলেন, আলিফ তো আলিফ, আলিফ আবার কি, তুমি কি বলো? ও পড়তে শুরু করেছে, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন, এভাবে পড়তে শুরু করেছে, অনেকটাই পড়েছে। জিজ্ঞেস করেছে, তুমি এভাবে কত দূর পারো? মুখের দিকে তাকিয়ে বলেছে, হুজুর আমি 18 পারা পর্যন্ত পারি। কি বলে, সুবহানাল্লাহর আওয়াজ এত কম! ওস্তাদ মাকে ডেকেছেন, ডেকে বলতেছেন, আপনার বাচ্চা কোথায় পড়তো? তিনি বলেন, আজ প্রথম, আজকেই প্রথম, জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় নিয়ে যাইনি। ওস্তাদ বলেন, আপনার বাচ্চা তো 18 পারার হাফেজ, 18 পারা মুখস্থ হয়ে গেছে, মা এবার কাঁদতে লেগেছে। ওস্তাদ বলেন, আপনি কান্নাকাটি করেন কেন, বুঝে আসলো না? আমি তো জীবনে এরকম ছাত্র পাইনি, আপনাকে তো আমি খুশির সংবাদ দিলাম, আপনি কাঁদছেন কেন? মা বলে, আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আমি শুধু 18 পারা পর্যন্তই পড়েছি প্রথম থেকে। কিভাবে পড়েছেন? তিনি বলেন, বাচ্চা যখন গর্ভে আস, নামাজ পড়ার পরে আমি কোরআন শরীফ পড়তাম, কাজ করছি তখনও কোরআন শরীফ পড়ছি, অবসর আছি কোরআন শরীফ পড়ছি, এমনকি আমি থালা বাসন মাজতেছি তখনও কোরআন শরীফ পড়ছি, আমি রাত্রে ঘুমাতে যাচ্ছি তখনও কোরআন শরীফ পড়ছি, আমি ঘুম থেকে উঠেছি, উজু করার আগেই আমি প্রস্তুতি চলছে, এর মধ্যে আমার কোরআন শরীফ পড়া চলছে, আমি উজু করে শেষ রাত্রে নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, তাহাজ্জুদ পড়ে কোরআন শরীফ পড়েছি, আমি ফজর পড়েছি, ফজরের পর কোরআন শরীফ পড়েছি, কাজ শুরু করে দিয়েছি, কাজ চলছে, আমার কোরআন শরীফ পড়া চলছে, কোরআন শরীফ চলছে, কোরআন শরীফ চলছে, আর আমি প্রথম থেকে 18 পারা পর্যন্তই পড়তাম, আর যতদূর পড়েছি আমার ছেলে সেই কোরআনুল কারিম সেই পর্যন্ত মুখস্থ করে ফেলেছে, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো, আমি যদি 30 পারা পর্যন্ত কোরআন শরীফ পড়তাম আমার ছেলে 30 পারার হাফেজ হয়ে যেত। বলেন এবার আব্দুল কাদেরের মা, আমারও মা, আমার মা আমাকে কি শিখায়? এমন হয় যে ভিক্ষুক আসছে, ভিক্ষুক, কি পেরেশান অবস্থা সমাজের অবস্থা, ভিক্ষককে যদি বলেন আপনি আল্লাহর হাতে মাফ করেন, ভিক্ষুক জোর করবে? ভিক্ষককে মা শিখাই দিচ্ছে, যাও বলো যে মা বাড়ি নাই, বাচ্চা গিয়ে বলছে বাড়ি নাই, বলছে যে তোমার আম্মু না ওটা শিখাই দিল কে, বলছে আম্মুই তো বললো যে আম্মু বাড়ি নাই, আম্মু বলেছে আম্মু বাড়ি নাই, কি বলেন, মিথ্যা শিখালো কে? বাস্তব কাহিনী, এ আজকের কাহিনী, একদম নগদ। তো বাচ্চার মা যদি বাচ্চাকে মিথ্যা বলতে শিখায়, ওই বাচ্চা সত্য শিখবে কোথায়? শুধু তাই না, আমার বাচ্চা যখন গর্ভধারণ করি তখন আমার মোবাইল চলে, ঠিক না? ঠিক, এবং মোবাইলে যত নষ্ট ছবি আছে, যত নষ্ট কথা আছে, ওর মধ্যে আমি সারাদিন রাত দিন কি
ডাক্তারও বলে দিয়েছে বিনোদন পছন্দ করতে হবে, বিনোদনের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন, আপনার বাচ্চাও ভালো থাকবে। বিনোদন মানে কি? মোবাইল সারাক্ষণ। শুধু তাই না, আজ এমন অবস্থা যে আপনার বাচ্চা স্কুলে পাঠাচ্ছেন, আপনি তো অফিসে গেলেন, আপনার বাড়ি হলিক দিয়ে সাজায় পাঠালেন স্কুলে, ওখানে গিয়ে অনেকগুলো মহিলা যখন এক জায়গায় হয়েছে, এবার গল্প চলছে দুনিয়ার সব পুরাতন গল্প, অর্থাৎ গত রাত্রে যা ঘটেছে সেই গল্পগুলো আমি পুঁজি করে সেখানে আবার চর্চা করছি। আর সেই মহিলা যেই সিরিয়ালগুলো দেখেছে সব সিরিয়াল নিয়ে এসে ওখানে পেশ করেছে, এবার দুইজনের যা ছিল কারেন্ট যাওয়ার কারণে অথবা কাজের ব্যস্ততার কারণে দেখতে পারে নাই, ওটা গল্প পুরা করে ফেলেছে। নাউজুবিল্লাহ, কি বলেন? নাউজুবিল্লাহ বলবেন না, জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। অতএব এখন বলেন আপনার বাচ্চা কি শিখবে? হ্যাঁ, নেট নিয়ে পৃথিবীতে আসে, নেট নিয়ে পৃথিবীতে আসে, তার মানে মোবাইল ধরায় দিতে হবে, খাবার সময় না হচ্ছে তো ওই বাচ্চা খাবে না। আর ওই বাচ্চা যখন ওই মোবাইল হাতে করে খায়, স্বাভাবিক খাবার খাওয়ার কারণে যেই উপকারে উপকার পাবে, ওই মোবাইল হাতে করে মোবাইল দেখবে আর খাবে ও জানেই না কি খাচ্ছে। এটা শুধু আপনার অসুখ না, আপনার বাচ্চার অসুখ না, গোটা জাতির জন্য ফেতনা। এবং আমিও এই জন্য দিব যে ওটা ছাড়া সে খাচ্ছে না, কারণ আমি তো ওটা তো ওইভাবেই তৈরি করেছি। শুধু তাই না, অত্যন্ত কষ্টের ব্যাপার হলো এই যে আজ আমি মুসলমান, আমার ছেলে কালমা জানে না, আজ আমি মুসলমান, আমার ছেলে ফজরে উঠতে পারে না, আমি মুসলমান, আমি নিজেই উঠতে পারি না, কারণ আমি তো শুই তিনটার সময়। কি বলেন, ঠিক না বেঠিক? মুসলমানের শোয়ার সময় হলো ঈশার নামাজ পড়ে আর দুনিয়ার কোনো কথা না বলে কোরআনুল কারিম পড়তে পড়তে অথবা তসবিহ তাহলিল করতে করতে ঘুমিয়ে যাবে, সর্বোচ্চ দশটা, ঠিক না বেঠিক? আর ঈশার নামাজ পড়লাম না, আমার কেবল সূচনা হলো দশটায় রাতের। কি বলেন? আর তিনটা পর্যন্ত চলছে, চলছেই, তিনটার পরে গিয়ে যখন শুইলাম তখন আসসালাতু খয়রুম মিনান নাওম কানে আসবে, যদিও আসে ঘুম ভাঙবে না, ওটা যন্ত্রণার কারণ হবে, ঠিক নেবে ঠিক? তো আব্দুল কাদের জেলানি কোত্থেকে হবে? শুধু এটাই না, মিথ্যা কথা বলার চর্চা করি আমি রীতিমতো, মিথ্যা কথা বলার রীতিমতো চর্চা করি বাসায়, বাচ্চা ওইগুলো শোনে, এবং কিছু টেকনিক শেখানো হয় টেলিভিশনে। কি বলেন, ঠিক নেবে ঠিক? বিশেষ করে বিদেশি চ্যানেলগুলো যেগুলো আছে, এক একজনের দশটা বারোটা করে বউ, এক একজনের এক একটা মেয়ের ওরা দেখায় সিরিয়ালে যে দশটা পনেরোটা করে কি বয়ফ্রেন্ড না কি বলে ওকে, স্বামীর সাথে চিটারি বাটপারি করে বয়ফ্রেন্ডের সাথে ঘুরে ধরা খায়, আবার ঘুরে আবার ঘুরে, ওইটাকে চর্চা করে স্কুলে গিয়ে, ওটাকে চর্চা করে বাড়িতে, ওটাকে চর্চা করে বাচ্চাদের সাথে, আর ওই বাচ্চা ওগুলো শিখে টেকনিক শিখলো, আর ওই টেকনিক কয়দিন পরে মায়ের উপরে বাবার উপরে কি করে প্রয়োগ করে। কি বলেন, ঠিক নেবে ঠিক? আব্দুল কাদের জেলানি কোত্থেকে জন্মিবে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কোথার থেকে জন্মিবে? বাইজিদ বুস্তামি কোথার থেকে আসবে? বাইজিদ বুস্তামির নাম শুনে মঈনুদ্দিন চিশতির মাজারে গিয়ে, শাহপরানের মাজারে গিয়ে আমি কুমির দেখি, আমি কচ্ছপ দেখি, আমি তাদের আদর্শের কথা বলি, মুসলমানের আদর্শ, কিন্তু আমার আদর্শ তো মিথ্যার মধ্যে জড়িত। এইভাবে যখন বাচ্চা বড় হচ্ছে,
ওই বাচ্চা বাবার অবাধ্য হতে বাধ্য, ঠিক না ঠিক? সেই সময় এই জন্য আমি বলছিলাম যে পাঁচটা দায়িত্ব বাবা মায়ের, কয়টা দায়িত্ব? পাঁচটা দায়িত্ব। প্রথমত অবস্থায় যখন গর্ভে ধারণ করবেন তখন ওই বাচ্চার কারণেই আপনাকে শালীন থাকতে হবে, নামাজ পড়বেন, তসবি তাহলিল করবেন। কি তসবি? একেবারে যদি কম করে করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়বার? 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3335, তিরমিজি শরীফের হাদিস। কি হবে? সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাও থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেবেন। বাচ্চা আছে গর্বে, এই অবস্থায় চলতে থাকলো, বাচ্চা পৃথিবীতে আসলো, আসার সাথে সাথে আপনি কি করবেন? এক কানে আজান আরেক কানে ইকামত, এটা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? বন্ধ হওয়ার জন্য প্রসেস, কারণ বিদেশিরা আমাদের মতো মাথা মোটারা, ওদের বুদ্ধি শুদ্ধি একেবারে চিন্তা ভাবনা করে সেট করেছে কিভাবে মুসলমানকে তার নীতি থেকে সরাতে হবে, এই পলিসি তারা জানে। তারা চিকিৎসার নামে সারা দেশে ফ্রি সার্ভিস দিচ্ছে, ওষুধ ফ্রি সার্ভিস দিচ্ছে, ডাক্তার ফ্রি সার্ভিসের ব্যবস্থা করেছে সারা দেশে, বিভিন্ন সংস্থা দিয়ে একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিছে, আপনার জন্য বিনোদনের ব্যবস্থা করেছে, সব ব্যবস্থা করে দিয়েছে। করে দেওয়ার পরে বাচ্চা যখন দুনিয়াতে আসবে তার আগে বলবে যে আপনাকে মেডিকেলে ভর্তি হতে হবে, আপনার পানি শূন্যতা আছে, বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। কি বলেন, ঠিক না ঠিক? আর আগের মায়েদের বাচ্চা হতো কিসের শূন্যতা? আবার এক ভাবির 15টা বাচ্চা, কয়টা? 15টা বাচ্চা, এবং সবগুলো বাচ্চা সুস্থ, ভাবিও সুস্থ, আল্লাহ পাক তাকে নেকায়াত দিয়েছেন, জীবনযাপন করেছেন যথেষ্ট শক্তিশালী। তিনি এই যে বড় হাড়ি আছে না, সিদ্ধুর হাড়ি, কি 30 কেজি ওজনের, সেই হাড়িতে ধান সিদ্ধ করে নামাতেন, আবার এর মধ্যে বাচ্চাও দিতেন, মেডিকেল লাগেনি কোনোদিন। আর এখনকার কি, যেদিন থেকে গর্ভে আসে সেই দিন থেকে ডাক্তারের সাথে, ডাক্তারও বলে যে কমপক্ষে কমপক্ষে মাসে একবার, একেবারে যদি নাও হয় তো কমপক্ষে গর্ভকালীন সময়ে 4 বার, কয়বার? 4 বার, আমাদের ট্রেনিংয়ের সময় তাই শিখেছে, একেবারেই যদি কম হয় তবু 4 বার, আর শেষবার হলো সিজার করে বাচ্চা হতে হবে। আর ওই মেডিকেলে আপনি আজান দেবেন, আপনি তো নিজে আজান দেওয়া জানেন না, কি বলেন, ঠিক না ঠিক? প্রথম যখন আজান দিলেন শুরু হলো কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। অরাব্বাকা ফাকাব্বির, আল্লাহ পাক বলেন তোমার প্রভুর তাকবীর দাও, কি বলেন, সুবহানাল্লাহ বলবেন না? আর তকবীরের এত এত বড় গুণ, আপনি যদি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ান, রাসূল বলেন খয়রুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা, অর্থাৎ নামাজ শুরু করলেন আল্লাহু আকবার বলে, এই তকবীরটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। আল্লাহু আকবার। আর যদি ইতিহাস খোঁজেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে, 39 জন ছিলেন, 40 জন পুরা হয়েছে, আবার আল্লাহ রাসূল দোয়া করেছেন ওমরের জন্য যে আল্লাহ হয় ওমরকে কবুল করো, তা না হয় আবু জেহেলকে কবুল করো, আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে কবুল করেছেন, খুশিতে তকবীর দিয়েছেন, লিল্লাহি
তাকবীর আল্লাহ রাসূল বলেন এই তাকবীরের আওয়াজ আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গেছেন লক্ষাধিক শত্রু সেনাপতি ডেকে বলেছেন কে আছো পর্যবেক্ষণের জন্য যেতে হবে তাকবীর দিয়ে একজন দাঁড়িয়ে গেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আরেকজন তিনি সরে গিয়ে আবার দাঁড়িয়েছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আরেকজন ওখান থেকে স্থান পরিবর্তন করে আবার দাঁড়িয়েছে দূর থেকে দেখা যায় না বলছে যারা হাত তুলেছে তারা কাছে আসো কাছে আসেন তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন না বাকি কই বলছে আমি তো একাই সে হাত তুললো বারবার যে কয় আমি একাই হাত তুলেছি তুমি লক্ষাধিক শত্রুর পর্যবেক্ষণ করতে যাবা কিভাবে সম্ভব তিনি বলেন কেন আপনি তো বলেছেন যাদের ঈমান নাই তারা মুর্দা যাদের ঈমান আছে তারা কি জীবিত জিন্দা অতএব আমি খালিদ বিন ওয়ালিদ একাই যথেষ্ট আর একাই তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আর তাকবীরের কারণে কাফেররা ময়দান ছেড়ে পালিয়েছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে পিছন দিকে তাকায় না দৌড়াচ্ছে সাহাবী জিজ্ঞেস করছে কি বাবা আর ময়দান ছাড়ো কেন সারে বলো না তাকবীরের এমন আওয়াজ মনে হচ্ছে কানের তালা ফেটে যাচ্ছে ভয়ে থরথর করে কাঁপছি ভয়ে পালাচ্ছি এত বড় শত্রু বাহিনীর বিপক্ষে আমরা দাঁড়াতে দিতে পারবো না জীবন দিলে ওরাই দিক আমি দিব না কি বলেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দান ফাঁকা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কার দ্বারা তাকবীরের দ্বারা আর আল্লাহ রাসূল বলেন যার প্রথম শব্দ হবে আল্লাহ এবং মৃত্যুর সময় নসিবে হবে আল্লাহ এই মাসখানের 65 70 80 100 বছরের হিসাব আল্লাহ পাক মাফ করে দিবেন বিনা হিসাবে জান্নাত দান করবেন আর সেই তাকবীর আমার বাচ্চার কানে পৌঁছে নাই পৌঁছার পরিবেশ নাই এবং আমি কাকে দিয়ে তাকবীর দেওয়াবো আমি কাকে দিয়ে তাকবীর দেওয়াবো ইকামত দেওয়াবো আজান দেওয়াবো লোকই নাই কারণ আছে তো কোথায় মেডিকেলে মেডিকেলে কাকে ডেকে নেব আরেকটা ভয় হলো এখন যদি হুজুরকে ডেকে নেই 500 টাকা তো দেওয়াই লাগবে বিপদের কথা 500 টাকা সর্বনাশ করিছে রে দরকারই নাই ওই থাক এমনি কি আমি নিজেও পারি না চেষ্টাও করি না দুনিয়ার সব খরচ হয় কিন্তু আলে বলা মাগ শ্রদ্ধা ভক্তি করার পয়সা হয় না কি জাতি কোথায় গিয়ে পৌঁছে গেছে কোথায় গিয়ে পৌঁছে গেছে সেই সন্তান আপনার গলায় ছুরি ধরবে না কি আপনার খালুয়া খাওয়াবে এই সন্তান যখন বড় হয়ে গেছে একটু নড়তে শিখেছে আপনি বলেন এই ছেলে তখন তো আমি এবার ডাক্তার বানাবো ভর্তি করলো কোথায় নিয়ে ইংলিশ মিডিয়াম আর কেউ হয়তো দাওয়াত দিয়েছে যে বাচ্চাটা দেন না একটু মাদ্রাসায় পড়ুক তারপরে আপনি পড়ায়েন হেই রাখেন রাখেন জঙ্গি বানাবো নাকি জঙ্গি বানাবে না হ্যাঁ নেশাখর বানাবে ঠিক নেবে ঠিক আপনি বলেন যত কেলেঙ্কারি আছে কয়জন মাদ্রাসার ছাত্র হয়েছেন কি বিডিআর বিদ্রোহ ওখানে বোধ হয় আলেমগোলাকে ফুসকানি দিয়েছিল নাকি হ্যাঁ হলি আর্টিজানেট মাদ্রাসার বড় হুজুররা বলে দিয়েছিল যা মাইরে কি ঐশি বলে দিয়েছিল যে তোর বাপকে আজ মেরে ফেলবি কোনো জায়গায় খুঁজে পেলেন না মাদ্রাসার ছাত্র আলেম ওলামাক কিন্তু তারপরেও দোষী বানালেন কি
আবার জোরে করে কয়, এদেশে আলেমদের জায়গা হবে না, কোথায় যেন ডুবাবে, কি বলেন, আছে না নাই? হ্যাঁ, একটা টাকলা বের হয়েছিল না কদিন, ওর ভাষণ শুনে মনে হলো ধরে এখন ওখান থেকেই শুরু করবে মার, কি আল্লাহর মার দুনিয়ার মার, ঠিক না? ঠিক আছে টাকলা? হ্যাঁ, ও দেশে নাই, বউয়ের কাছে নাই, কোথায় গেছিল সেই দেশেও জায়গা হয়নি, কি এখন কোথায় আছে তাও খোঁজা খুঁজে পাওয়া যায় না, কি বলেন, ঠিক না? ঠিক আর আলেম ওলামার কি বলেন, আল্লামা আহমদ শফি যারা শ্রদ্ধা করে আল্লাহু আকবার, আপনি কল্পনাও করতে পারবেন না, সিরাজগঞ্জে একটা মাদ্রাসা আছে, খুকনি মাদ্রাসা, খুকনি মাদ্রাসা দুইটা, একটা হলো আটার দাগ আর একটা দারুল উলুম খুকনি। এই মাদ্রাসায় যেই সময় হুজুর একেবারে ক্ষীণ অবস্থা, অর্থাৎ চলাফেরা প্রায় বন্ধ হয়ে গেছে, কথা ভালো বোঝা যায় না, হাটহাজারি মাদ্রাসার থেকে বের করে ওনাকে হেলিকপ্টারে তুলেছেন, মাদ্রাসা এনে নামাইছেন, কি জন্য? ওনার বক্তব্য শুনলে কি খুব মজা? আরে হাফিজুর রহমান সিদ্দিকের আওয়াজ আর কি আল্লামা আহমদ শফির আওয়াজ তার তুখর নাকি, কথাই বোঝা দিত না মাঝে মাঝে, কিন্তু নিয়ে আসছে কেন? শুধুমাত্র বরকতের আশায় হেলিকপ্টারে করে নিয়ে আসছেন, আবার ফেরত দিয়ে আসছেন, এই মাঝখানে কয়েক মিনিট মাদ্রাসায় অবস্থান করেছেন আর একটু দোয়া করেছেন, একটু দোয়া করেছেন, একে বলা হয় ইজ্জত। আর আপনি ক্ষমতা ছেড়ে দেন, এখন যত বড় ক্ষমতা বানি হন না কেন, আপনাকেও জিজ্ঞেস করবে, সালামও দেবে না, কবে যা করেছিস করেছিস আমার সালাম, কি ঠিক নেবে? ঠিক। অতএব ক্ষমতা পর্যন্তই আপনার সময়, আরও টাটকা প্রমাণ আছে, এই যে কাটাখালি ডাকে যেন এক নেতা ছিল না, আওয়াজ শুনেন, শোনা যায়, এত নিচে নামাইছে যখন নামটাকে উচ্চারণও করে না, অথচ কি দাপট, ঠিক নেবে? ঠিক। আর কোনো আলেম ওলামাকে মানুষ এরকম বেইজ্জত করে দেখেছেন কোনোদিন? কোনো দিনই না। যদি এমন কোনো অপকর্ম না করে আর করবে না ইনশাল্লাহ, কারণ ভুল হতে পারে মানুষের, ভুল এক জিনিস, আর অত বড় অপকর্ম জীবনেও করবে না। আলেম ওলামার অন্তরের মধ্যে এমন ভয় আল্লাহ পাক দিয়েছে যে এই ভয়ের কারণে এই অন্যায় করার সুযোগই নাই, ঠিক নেবে? ঠিক। কি বলেন, এলাকায় যারা সন্ত্রাস করে, বাইরে যারা সন্ত্রাস করে, যারা চাঁদাবাজি করে, মাদ্রাসা ছাত্র কয়টা আছে, বাবার অবাধ্য সন্তান কয়টা আছে দেখাতে পারবেন? আর আপনি ফতোয়া দিলেন মাদ্রাসায় পড়লে জঙ্গি হয়ে যাব, কয়টা জঙ্গি আছে দেখাতে পারবেন? আপনি কেন সরকার তন্ন তন্ন করে খুঁজেছে একটা জঙ্গি বের করতে পারে নাই বলেন, সুবহানাল্লাহ, হাটহাজারি মাদ্রাসার তছনছ করে ফেলেছিল, একটা জঙ্গি বের হয়েছে? একটাও বের হয়নি, বের হবে না, কারণ ওগুলার মধ্যে জঙ্গি থাকে না। আর যারা পড়ে কিতাব কেনার টাকা থাকে না, আপনার অস্ত্র কিনবে কোত্থেকে? আপনি বিশ্বাস নাই, আমাদের মাদ্রাসার ছেলেমেলে দেখেন, মানুষের কাছ থেকে চাইলি এসে খাওয়াই, অস্ত্র কেনার টাকা আছে? অতএব আপনার বাচ্চা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, আপনি একটু ক্লাস থ্রি পর্যন্ত পড়ান, আন্দা হেফজ পর্যন্ত পড়ান, পড়ার থ্রি পর্যন্ত পড়ালে আপনার বাচ্চা সহি করে নামাজ পড়তে পারবে, শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবে, আপনার বাচ্চা আপনার জানাজার নামাজ পড়াতে পারবে, আপনার বাচ্চা আপনাকে দোয়া শেখাতে পারবে, আপনার বাচ্চা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা বলে দোয়া করতে পারবে, কি বলেন, ঠিক নেবে? ঠিক। অতএব সেই কাজ আপনার দায়িত্ব, আর যদি এটা শিখান আপনার বাচ্চা জীবনে কোনো দিন আপনার গলায় ছুরি ধরবে না, এটা গ্যারান্টি, একশো ভাগের একশো ভাগ। আর
আপনি বলেন আমি দেখাই, কি বলেন দেখাবো? দেখালে তো সব পামচার হয়ে যাবে, দেখাবো না, কারণ টাটকা সম্বন্ধ আমার কাছে আছে, একেবারে টাটকা। গলায় ছুরি ধরে গাই টেকা দেয় নাইলে কিন্তু এই যে আব্বা হয়েছিস, আবার টেকা দিবি না? 1 লাখ দেয় আপাতত, আছে না নাই? আপনি না জানলেও আমি জানি। এই অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ পাক কবুল করবে না, বলেন নাউজুবিল্লাহ। আর 2 নম্বরে আসেন, হারাম মাল যারা ভক্ষণ করে, হারাম মাল কয়টা হলো? 1টা গেছে 2 নম্বর। 2 নম্বর কি? হারাম মাল। হারাম মালের বিভিন্ন ধরন আছে, একটা হলো নেশা হারাম, এবা কি বলেন মদ, চরস নাকি যেন আছে নাকি, আফিম কি নতুন আবার বের হয়েছে আইস, এগুলা যদি খান, খায় একটু মাতলামি করবেন, মাতলামি ছুটে যাবে, আপনার নেশা ছুটে গেল। কিন্তু তার চেয়ে বড় নেশা হলো টাকার নেশা। টাকা যদি হারাম পদ্ধতিতে আপনি কামাই করতে শুরু করেন, এটার নেশা আপনি মরা পর্যন্ত কমাতে পারবেন না, ঠিক যাবে ঠিক? এবং এই নেশা আপনার ছুটবেই না কোনোভাবেই না, আর এই নেশা বন্ধ করার কোনো ওষুধও নাই, বরং এটাকে হালাল করার জন্য আপনি যুক্তি দাঁড় করাবেন, ঠিক যাবে ঠিক? হ্যাঁ, আপনি সুদের ব্যবসা করেন, একদম হারাম, টাটকা হারাম। কিন্তু সুদের ব্যবসা করেন আর টাকা নেন বলেন কি তা জানেন? কয় এই অভাবের মধ্যে আছে, তো ছেলেটা বিদেশ যাইতে পারছে না, মাত্র 12 লাখ টাকা, অত টাকা ওই যোগান দেবে কোত্থেকে? আমি ওকে হেল্প করেছি, 5 লাখ টাকা দিছি, অন্যায় করেছি নাকি? সেবা করলাম, সেবা করলো, ওই 5 লাখ টাকা কমে না কি মাসে, বেশি না, 50,000 টাকা দিলেই হবে মাসে। 50 যদি কেউ দেয়, ওর ছেলে বিদেশ গিয়ে কত বেতন পাবে? 50, 60, 70, 80, 80,000 টাকা যদি বেতন পায়, 30,000 টাকার খরচ হবে মিনিমাম। আর 50 দিলে আপনার ওই সুদের টাকা দিবেন না, আসল টাকা দিবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? এটাই না, শুধু ওই যে সুদ করলো, এই সুদ থেকে আর বাঁচতে পারবে না, এখন বাড়ি বেচা লাগবে, ঘর বেচা লাগবে, গরু বেচা লাগবে, ছাগল মুরগি যা আছে সব বেচতে হবে, শেষ পর্যন্ত ইজ্জত বেচতে হবে, মানুষের কাছে লাঞ্ছিত হতে হবে, আল্লাহর কাছে ধরা খেলেন। আর ছেলে বিদেশ থেকে যদি ফিরে আসে খালি হাতে, ওটাও গেল, ওই ছেলে এসে বলবে কাম দিতে পারিস নাই, আবার টাকা ফেরত চাইছিস না, কোন কোম্পানির দিয়েছিলি, কাজ দেয় নাই, ফেরত আইছি, তো আমার কি এই কথা যদি বলিস তো, এই যে কি বলেন ঠিক নেবে ঠিক? এরকম সন্তানের দোয়া এই রাত্রেও কবুল হবে না, আর এরকম মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করবে না। অতএব শুধু তাই না, অপপ্রচার এত বেশি, এত বেশি, আপনি চিন্তা করে বিলাত পারবেন না। মেয়ে মানুষ দল ধরে যায় এখন বাড়ি বাড়ি ইবাদত করতে, আর কিছু মহিলা বের হয়েছে বক্তা কানে হাত দিয়ে, কারণ মেয়েদের আওয়াজ তো ভালো, কি বলে সুন্দর। আর 2 নম্বর হলো তাদের আওয়াজের মধ্যে আল্লাহ রাসূল বলেন সৌতুল মারাতি মারা, মেয়েদের আওয়াজও মহিলা, ওই মেয়েদের আওয়াজের মধ্যেও মহিলা, তাদের তো ওই আওয়াজের মধ্যেও কি আছে, আকর্ষণ আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? ওই ওই আওয়াজ শুনলেই কি বলেন, আওয়াজের মধ্যে অনেক আওয়াজ শুনছে, কিন্তু হঠাৎ করে মহিলার আওয়াজ আসছে, তো কিরে ব্যাপারটা কি? মানে শরীরের একদম পুরাটা কারেন্টের মধ্যে দৌড়ে ফেলেছে, কি বলেন ঠিক না ঠিক? ওই মহিলা যদি ওয়াজ করে, ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাবিরা আমার, কি বলেন মেয়েরা আমার,
আপনিও তো বলবেন ভালোই তো, কারণ কণ্ঠের মধ্যে তো জাদু আছে। আর আপনি কি করলেন, ওই জাদু দিয়ে মাখায় দিয়েছেন সারা সমাজকে। ওই সমাজ ওই জাদুর কারণে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে, ফেতনা সংগঠিত হবে। আর এর মধ্যে যদি মেয়ে মহিলা বাড়ি ছাড়া, পুরুষ বাড়ি ছাড়া আইসে দেখে যে হ্যাঁ বাড়ির কাম ছাড়া, কি বলেন, আছে না নাই, যা ছিল ক্যাশ চুরি করে শেষ। আর স্বামী আইসে তো এ গালে আর ও গালে গরম করে ফেলেছে, কান্দে আর কয় কি এরকম জঘন্য স্বামী জীবনেও শরীরেই আছে। কিরে কি হয়েছে, অন্য বাড়ির দেখায় কয় আর বলিস না, বাইরের থেকে আইসেই মারিছে। কোথায় গেছিলি, কয় আর বলিস না, আমি কি ওয়াজ শুনতে গেছি, কি সুন্দর ওয়াজ, আর এই ওয়াজ শোনার কারণে মারিছে, চুরি হয়েছে ওইটা কয় না, কি বলেন, ঠিক না বে, ঠিক চুরি হয়েছে ওটা বলে না, বলে হলো মিথ্যাটা, এবং যেটা করা যাবে না সেটা, এবং প্রচার করে দিল যে এত জঘন্য স্বামী আর হয় না, যে নামাজ পড়তে গেছে, নামাজ শিখতে গেছে, এই জন্য ধরে মারিছে। বদনাম হলো কার, শুধু স্বামীর না ইসলামেরও, কি বলেন, ঠিক দেবে, ঠিক মেহরবানি করে নিজেদের বউগুলো বাসায় রাখেন, আর বাইরে থেকে যত ঠেকায় রাখতে পারবেন তত আরামে থাকবেন, আর যত বাইরে বের করে দেবেন তত বিপদ বাড়তে থাকবে, শেষে আর পারবেন না। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে হারাম যদি ভক্ষণ করেন দোয়া আকাশে যাবে না। আর তিন নম্বর আসে শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। শিরিক কোন জিনিস, আপনি মাজারে গিয়ে বললেন কি, মাজারের পাশে দাঁড়ায় বললেন যে হুজুর আপনি তো মরে গেছেন, আমাকে বিপদে ফেলে গেছেন, কতদিন 12 বছর হলো বিয়ে করেছি, সন্তান হয় না, একখান জাদু আমাকে দেন, কি বলেন, ও দিতে পারবে, দিতে পারবে, ওখানে গিয়ে বললেন, অথবা বাবার দরবারে গেলেন, গেলেই কি বলেন, ও ফাঁদ পেতে বসে আছে, ওই বক ধরার মতো সুন্দর ফাঁদ বানায় বসে আছে, গেলেই বলবে আর আল্লাহ এইটা একটা ব্যাপার হইলো, সন্তান নিবা তুমি আমার কাছে আসবা, একা আসবা, কি ওইও তো সুযোগ পেয়েছে, কারণ ওর স্বামী ওর সাথে গেছে, স্বামী ওকরাই খেয়ে বাইরে চলে যায়, কি বলেন। আর ও বলে যে টাকা টুকা আছে, তো কয় আছে মানে কি, ভালো মানের চাকরি করে, খালি একটা ছেলে দরকার, কয় ওটা তুমি পাবা, টাকাটা আমাকে দিবা, কি বলেন, আছে না নাই, বলেন ওই সন্তান, ওই ওই বউ যদি সারা জীবন ধরে দোয়া করে দোয়া কবুল হবে, ওই স্বামী যদি দোয়া করে দোয়া কবুল হবে, কারণ ও তো আল্লাহর সঙ্গে শিরিক করেছে, আল্লাহর পারে নাই, বিদায় কার কাছে গেছে, খাজার কাছে গেছে, নাউজুবিল্লাহ, এটা কোনো দিনই সম্ভব না। আপনি বলতে পারতেন একজন ভালো আলেমের কাছে যে হুজুর একটু দোয়া করেন আমার যেন এই সমস্যার সমাধান হয়, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, কিন্তু আপনি ওই ভগবান পূজার মতো মূর্তি পূজার মতো গিয়ে বললেন, আর ওইও সুযোগ পেল, যা ছিল ক্যাশ পিসাবকে দিয়ে শেষ, নাউজুবিল্লাহ, আছে না নাই। এই শিরেককারী যারা আছেন শুধু এখানেই না, কয় যে
মরে একদম শেষ হয়ে যেতাম। চাকরিটা ছিল বিচাই বিদায় বাসিছি, কেন চাকরি ছাড়া মানুষ চলে না, না খায় আছে চাকরি ছাড়া মানুষগুলো, আল্লাহ খাওয়ায় না? হ্যাঁ, চাকরি আল্লাহরা কট কি খায়, আল্লাহ চাকরি ছাড়া মানুষকে যা খাওয়ায় এটা চিন্তাও করতে পারবেন না। আমি সন্ধ্যার পরেও একটা কাহিনী বলেছি, এক শিল্পপতির বাড়ি গেছি একদিন, জুমারে বলছিলাম, ঘটনাটা মজার এই জন্য বলি মাঝে মাঝে, গেছি প্রয়োজন হয়েছে, অর্থাৎ মিডিল ইস্টের সমস্যা বুঝেন তো নাকি, অর্থাৎ মেহেরটন্ডিতে এটা চলছে, অর্থাৎ পাতলা পায়খানা কি বলেন চলছে না, একদম মেডিকেলে গেলে দেখবেন যে হ্যাঁ সব মেহেরচণ্ডী। তা বললাম একটু প্রয়োজন সেরে আসে, বুঝে যান, দরজা খুলে দিল, ভিতরে ঢুকেছি, পিছন থেকে তাকায় দেখি দরজা আটকে গেছে, সামনে যায় দেখি চকচকা একদম সমান প্লেন, প্যান্ট ট্যান্ট কিছু নাই। আমি আবার সামনে গিয়ে দাঁড়াইছি, দরজা ধরেছি, খুলে গেছে, আমি যখন দরজা খুলেছি বাড়িওয়ালা হাসতেছে, তাহলে হাসছেন মানে কোথায় আপনি পাঠাইছেন, দেখেন তো এখানে কি প্লেন একদম, কোনো ময়লা টয়লা কোনো কিছু নাই, আপনি আমাকে ভিতরে পাঠাই দিয়ে বাইরে দাঁড়িয়ে থেকে আসতেছে, কথা হইলো নাকি? আমি ইয়ের কী করছি, বলছি আরে ভাই আমি ইয়ের কী করি নেই, ওই দেখেন পায়ের ছাপ আছে, পায়ের মতের দাগ আছে, ওখানে পা দেন আপনি সব পায়ে যাবেন। হ্যাঁ, যা দাঁড়াইছি ওই জায়গায় দেখি কাজ হয়ে গেছে, অর্থাৎ ডিজিটাল যুগের ডিজিটাল টয়লেট, ঠিক আছে, ওই বানায় রেখেছে এরকম ডিজিটাল যুগ। সেই যুগে এসে আমি আল্লাহকে ভুলে গেছি, কি আল্লাহকে ভুলে গেছি, আমি মনে করতেছি যে আমাকে চাকরিতে খাওয়ায়, কি আমাকে ডাক্তার ভালো করে দিয়েছে, ডাক্তারের ক্ষমতা আছে ভালো করার, কি বলেন আছে? যদি ভালো করার ক্ষমতা থাকতো তাহলে ডায়াবেটিসের রুগী থাকতো না, ঠিক না বেঠিক? হার্টের রুগী থাকতো না, ক্যান্সার হতো না, বরং ওষুধ খাচ্ছেন অসুখ বাড়তেছে, একটা খাচ্ছেন তিনটা হচ্ছে, কি বলে ঠিক না বেঠিক? কীভাবে? আপনি যখন প্রথম ডায়াবেটিস ধরা পড়বে আপনাকে ওষুধ দেবে কমানোর জন্য, প্রথম ছোটো পাওয়ারের যেটা অল্প পাওয়ারের, এরপরে ছয় মাস খাবেন, আবার যখন যাবেন বলবে ওটাই আর হবে না, পাওয়ার বাড়াতে হবে। আপনি এমন কি গ্যাস্ট্রিক হয়েছে আপনার, আপনি যাবেন প্রথম দিবে বিশ পাওয়ারের, প্রথম দিবে অ্যান্টাসিড, তারপরে দিবে কি বিশ পাওয়ারের, এরপরে আবার তিন মাস পরে যাবেন আপনার দিবে চল্লিশ পাওয়ারের, চল্লিশ আবার যখন ছয় মাস পরে যাবেন তখন দিবে সিক্সটি পাওয়ারের, কী বলেন ঠিক দেবে ঠিক? যদি আপনার অসুখ ভালোই করতে পারতো ডাক্তারে আর ওষুধে, তাহলে পাওয়ার বাড়ে কেন, কমে না তো? শেষে এসে কি বলে গ্যাস্ট্রিকের জন্যই বলে, হুজুর আর ওষুধ খায় লাভ হবে না, এখন আল্লাহর কাছে দোয়া করো, ও জায়গা মতো কেমন আইছো না, কারণ ওর তো পাওয়ার শেষ। তবে হ্যাঁ, ডাক্তারের কাছে যাওয়ার বন্ধ করেন না, বাড়ির বসে থেকে বলেন না যে ডাক্তার তো কিছু কাজ হবে না, আরে ভাই না ভালো হোক একটু কমেও তো নাকি, নিয়ন্ত্রণে থাকলেও আপনি বাঁচলেন, আর যে ওষুধের সাথে খাবার দেয় এই খাবার খেলে আপনি এমনি অসুস্থ হবেন। ডায়াবেটিসের যে খাবার আপনাকে সকালবেলা দিবে এরকম একটা রুটি, এরকম আর কী দিবে বলবেন এতগুলো সবজি খাইলেন, মাছ খায়েন না একটু খায়েন, গোস্ত ধরে নিনে সাপ্তাহে এক টুকরা খাবেন, কি এইভাবে চলতে থাকলো দেখা যাবে যে এক সপ্তাহ পরে আর দাঁড়াতে পারছে না, এরকম করছে। একবারে বন্ধ করবেন তো বিপদ বাড়বে, আর যদি আপনি পরিমাণ মতো খান, পরিমাণ মতো খাওয়ার সিস্টেমটা আগেই ঠিক রাখেন, এখানে বেশিরভাগ ইয়াং, ঠিক না বে ঠিক? খাবেন কী করে? রাসূলের সুন্নত অনুযায়ী। রাসূলের সুন্নত কী? তিন তরিকায় বসা সুন্নত। কয় তরিকায়? তিন তরিকায় বসা সুন্নত। একটা হলো দুই হাঁটু ফেলিয়া নামাজের সময় যে আমরা আত্মাহিয়াতে বসি, দুই নম্বর হলো এক হাঁটু উঠাইয়া, তিন নম্বর
দুই হাতও উঠাইয়া, এক হাতও উঠাইয়া লেখার সময় আর দুই হাতও উঠাইয়া খাওয়ার সময়, আপনি যদি এইভাবে বসেন তাহলে আপনার ভুঁড়ি জীবনে বাড়বে না। কার সুন্নত? রাসুলের সুন্নত। বসলেন আপনার ভুঁড়ি এরকম হবে না জীবনেও। ঈদের সময় না, যে কোনো সময় বন্ধুর সাথে দেখা হয়েছে আপনি কোলাকুলি করবেন, এখন দেখা গেল যে দুইজনের ভুঁড়ি লেগে গেছে আর চাপছে না, কী বলেন, ঠিক নেবে, ঠিক আছে না নাই? অনেক আছে, আমি তো সেদিন ভয়ে আমি ধরি নাই একজনকে, বললাম পারবো না ভাই, দূরে থাকেন। গেছি শহরে একটা প্রোগ্রামে, বের হয়ে আসছি, আমি প্রথম বুঝতে পারিনি, অনেক লোকের ভিড়, তাকায় দেখি কিরে বস্তা আসলো কোত্থেকে, পরে তাকায় দেখি ভুঁড়ি দিয়ে ধাক্কাচ্ছে। বললাম ভাই আপনি কী করবেন, আপনার সাথে আবার হবে না, এই ভুঁড়ি তখন হবে আপনি যখন ডাইনিংয়ে বসে থেকে খাবেন, ঠিক যাবে, ঠিক। আমি একটা কথাও রং বলছি না, বরং এই বাস্তবতার সাথে, কারণ আমি আপনার সুরও করতে পারবো না, আমার গলার আওয়াজ বন্ধ, বুঝতেই পারছেন, আমি শুধু আপনাদের কারণে এখানে আসছি, আমি যথেষ্টই ব্যস্ত, ব্যস্ত মানে কালকে মারা গেছে বড় মেয়ের শাশুড়ি, সকালে গেছি রাত্রে আসছি, সে সকালবেলা আবার আসছি, ফজর পড়ে বাচ্চাদের পড়িয়েছি, পড়ায় আবার পরীক্ষা শুরু হয়েছে, ওখানে গেছি খানিকক্ষণ ডিউটি করে গেছি, হলে পাসপোর্ট অফিসে, অফিস থেকে এসে দৌড়ায় এসে নামাজ পড়িয়েছি জোহর, জোহর পড়ে গেছি, এক জায়গায় দাওয়াত ছিল, সেখানে যা দোয়া দরুদ পড়ে